সুপ্রভাত বন্ধুরা, আর আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আমি আমার ব্লগটা শুরু করলাম আজকে প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে দিয়ে, কারণ আজকে আমার ছেলের ক্যারাটে এক্সাম, তো ওকে আমি আর কি যাবো নিয়ে, তো ওই জন্য প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে আর কি ব্লগটা তাও স্টার্ট করলাম। তো এখানে আমি টিফিন সাজানোর জন্য মানে টিফিন বাটি আর কি মানে হচ্ছে বের করে নিয়েছি, আর আমি যেগুলো আজকে রান্না করলাম সেগুলো তোমরা দেখতে পেলে, শুধু হচ্ছে ডিমের ঝোল আর হচ্ছে বেগুন ভাজা। আর আমি এখানে টিফিন নিয়ে নেবো শুধুমাত্র সুজি, আর কিছু নিয়ে যাবো না। আর এখানে দেখো আমার ছেলে পুরো আজকে মানে রিল্যাক্সে আছে, এই যে এখানে আমি নিয়ে নিচ্ছি সুজি, তো মানে বেশ টেস্টি হয়েছে, জানি না যে তোমাদের দেখতে কেমন লাগছে, কিন্তু মানে মানে দেখতে ভালো না হলো খেতে বেশ টেস্টি হয়েছিল আর কি সুজিটা, সেটাই বলছি। তো এখানে আমি সুজি নিয়ে নিচ্ছি শুধুমাত্র টিফিনের জন্য, আর আর যেহেতু মানে ওদেরকে ওখান থেকে টিফিন আর কি দেবে কি না, ওই জন্য খুব একটা চাপ নেই, আর শুধু একটু আমার আর কি মানে খেতে লাগবে। তো ওখানে আর অনেক হচ্ছে দোকান টোকান হয়তো আসবেই, তো ওখান থেকে কিনে কিছু আর কি খেয়ে নেবো, সেই ভেবেই শুধুমাত্র দুবাটি সুজি নিয়েছি। হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল জীবন্তরী ব্লগস। আশা করি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর হচ্ছে যে আমার ছেলের আজকে ক্যারাটে এক্সাম, তো ওকে আমি এখন নিয়ে যাচ্ছি, তো আমি ওকে একাই নিয়ে যাবো, আর ওর পাপা তো ভীষণ ব্যস্ত, তোমরা জানোই ওর পাপার মানে কারখানার কাজের কোনো ছুটি নেই, কারণ এখন যেহেতু আমাদের কাজের সিজন, ওই জন্য যদি এখন না কাজ করে তাহলে তো গোটা বর্ষাকালটা আমাদের সেরকম ভাবে কাজ হয় না, না তো এখনকার উপরে মানে আর কি ডিপেন্ড করে আমাদের সারাটা বছর মানে আর কি হচ্ছে খাওয়া দাওয়া সবকিছু খরচা সবকিছু আর কি তুলতে হয়। তো সেটা বুঝতেই পারছো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারো, মানে হচ্ছে যে মধ্যবিত্ত একটা ফ্যামিলি খেটে খেতে হয়, ওই জন্য তো খুব ইচ্ছে ছিল যে যদি ওর পাপা যায় তো, কিন্তু ওর পাপার হবে না, ওই জন্য ওর পাপার জন্য আর কি একটু খারাপ লাগছে ওটাই। তো ওর পাপা এখন বাইরে কাজ করছে, আর আমার ছেলেও পুরো রেডি হয়ে গেছে, আমিও পুরো রেডি হয়ে গেছি। দেখো আমি আজকে একটা জিন্সের কুর্তি পরেছি, জিন্সের কুর্তি পরেছি, আর সমস্ত ব্যাগ পত্র সবকিছু দেখো গুছিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে খাবার নিয়ে নিয়েছি, খাবার নিয়েছি সুজি, ওটা তোমরা আগে আর কি দেখেছো, দেখিয়েছি একটু। তো ঠিক আছে তাহলে চলো বেরিয়ে পড়ে, আর হচ্ছে যেহেতু ভীষণ তাড়াহুড়ো, আমাকে আবার রান্না করতে হয়েছে, খাওয়া দাওয়া করতে হয়েছে, আবার ওর পাপার জন্য খাবারটা আমাকে গুছিয়ে রাখতে হয়েছে, ওই জন্য মানে আমি যে ক্যামেরাটা অন করব, যে ক্যামেরার সামনে সবকিছু একটু মানে তুলে ধরবো সমস্ত কাজকর্ম গুলো, সেটা আমার হয়ে ওঠেনি। তো চলো কোনো ব্যাপার না, এখন থেকে তো স্টার্ট করে দিলাম, ওখানে গিয়ে দেখা যাক ছেলের কেমন কি হয় পারফরমেন্স, তাই না? তোমরা আশীর্বাদ করবে, তোমরা আশীর্বাদ করবে যেন মানে ভালো কিছু হয়। তো ওর আজকে বেল্ট হচ্ছে আর কি চেঞ্জ হবে, তো ওর এখন আছে গ্রিন বেল্ট, এরপরে হবে পার্পল, না বেটা ব্লু ব্লু, তো এরপরে হবে ব্লু। তো তোমরা আশীর্বাদ করো যেন সবকিছু ঠিকঠাক মতো হয়, ওর জন্য বেল্ট চেঞ্জ হয়, ওর জন্য এক্সাম ভালো হয়, ঠিক আছে? তাহলে চলো আবার গিয়ে ওখানে দেখা হচ্ছে, চলো টাটা। এত তাড়াহুড়ো ছিল তো ভাবলাম কোথায় একটা ভালো গাড়ি পাবো, তাড়াতাড়ি গিয়ে পৌঁছে যাবো ইটারে, কিন্তু না, পেলাম অবশেষে একটা টোটো, সেটাও যে এত ধীরে ধীরে যাচ্ছে, তো মানে তাও কি করার, যদি হেঁটে হেঁটে যাই তো আরও বেশি টাইম লাগবে না, আর হেঁটে যাওয়া তো সম্ভব না। তো যাই হোক মানে শেষমেশ আর কি টোটোতে আর কি চাপলাম।
তো আমরা প্রায় পৌঁছে গেছি আর একটু বাকি আছে এই যে আমার পুত্র আর আমি পুরো ব্যাগ নিয়ে না যাওয়ার অবস্থা মানে কোন ব্যাগ কোথায় নেই ধুলো অন্ধকার এত ভারী হয়েছে কিনা ব্যাগগুলো মানে ফারস্টে বুঝতে পারিনি যে এত ভারী এখন বইতে বইতে মনে হচ্ছে যে ব্যাগের ওয়েট অনেক গুণ বেড়ে গেছে তো যাই হোক পুরো হাঁপাচ্ছি মানে টোটো থেকে নেমে প্রায় অনেকটা রাস্তা আর কি হেঁটে হেঁটে আসতে হচ্ছে যাচ্ছি আর কি হেঁটে 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 তো যেহেতু তিনখানা ব্যাগ নিয়েছি ওই জন্য খুব অসুবিধা হচ্ছে আর আমার ছেলে বলছে যে আমাকে একটা ব্যাগ দাও কিন্তু ওকে দিলাম না কারণ ও একটু রিল্যাক্স ভাবেই যাক কারণ ওখানে গিয়ে আবার তো বুঝতেই পারছো তো ওই জন্য তো ঠিক আছে আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে অফ করবো কেমন করে তুই অফ করে দে তো না না এই যে আমরা চলে এসেছি ওখানে গিয়ে দাঁড়াবি হ্যাঁ সামনে বন্ধুরা আমি আমার ব্লগের একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি আর এটার পার্ট টু আসবে কারণ এটা মানে পার্ট ওয়ানে এটা শেষ মানে শেষ করা আর কি গেল না মানে অনেক চেষ্টা করলাম কিন্তু অত কেটে আর কি বাদ দেওয়া যাচ্ছে না ওই জন্য এটার পার্ট টু আসবে তো আমি আমার ব্লগের একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি আজকের ব্লগের তো তোমরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো মানে করোনি যদি তোমাদের ভালো লাগে আমার মানে ব্লগগুলো তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর আমার পাশে থাকো আর হচ্ছে যে আজকের ব্লগটা কেমন লাগলো এটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাও আর একটা লাইক দিতে কেউ ভুলো না তোমরা সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই।